ইসলাম যে রাষ্ট্র সংস্কার আমরা সবাই চাচ্ছি, কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে আসলে এই সরকার অন্তত মিনিমাম 2 বছর না থাকলে এই রাষ্ট্র সংস্কারটা তারা করতে পারবে না। কারণ এই যে একটা প্রশাসনকে ঢেলে সাজা, যারা প্রশাসনের বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিল, প্রশাসনকে রাজনীতিকরণ করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, নতুন অ্যাপয়েন্টেড করতে হবে, প্রশাসনকে সেট করতে হবে, একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, আইন করতে হবে, সেক্ষেত্রে 2 বছরের আগে কোনোভাবে আসলে একটা ভালো নির্বাচন সম্ভব নয়। একটা হজবরণের মধ্যে দিয়ে আমরা একটা নির্বাচন করা, এবং আমরা কিছু রাজনৈতিক দল আমরাও বলছি যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার একটা রোড ম্যাপ দেওয়া, সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকারের সেই সময়টা নেওয়া, সময় দেওয়ার ক্ষেত্রে সবাই কিন্তু একমত। এখন সরকারের একটা রোড ম্যাপ থাকতে হবে, আশা করি যে সরকার সেই রোড ম্যাপটা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সবার সাথে আলাপ আলোচনা করে তারা সেই রোড ম্যাপটা দিবে, এবং তাদের যে সময় তারা যদি মনে করে যে তারা 1 বছরের মধ্যে পারবে ওয়েলকাম, তারা যদি মনে করে 2 বছরের মধ্যে পারবে সেটা ওয়েলকাম, কিন্তু আমাদের ধারণা যে এই অবস্থার পরিবর্তন করতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তত 2 বছর লাগবে। সেই জায়গা থেকে আমরা সবাই সরকারকে সহযোগিতা করবো, কারণ এই সরকারের তো কোনো পলিটিক্যাল ব্যাগেজ নেই, এই সরকারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, তা একেবারেই একটা নিরপেক্ষ সরকার। তবে 2 বছর সরকারকে থাকার জন্য সরকারের স্ট্রেংথ আরেকটু বাড়ানো দরকার, সরকারের কাঠামো আরেকটু বড় করা দরকার, কারণ এই 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় আসলে সরকার ভালোভাবে ফাংশন করতে পারবে না। তার জন্য আমরা ইতিমধ্যে বলেছি এই সরকারের চেহারাটাকে জাতীয় সরকারের চেহারায় দেওয়া যেতে পারে, আরো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের আপনার মনোনীত প্রতিনিধি নিয়ে এটাকে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া যায়। সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন দলের প্রতিনিধি থাকতেছে, এবং সবচেয়ে বড় কথা অনেকের আশঙ্কা যেটা অনেকের উদ্বেগটা যে এটা যদি আবার 1-11 এর মতো একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া যায়, কিংবা আবার যদি মেজর পার্টিগুলোকে এক্সক্লুড করে দেয়, এরকম একটা আশঙ্কা আছে। তো আমার মনে হয় না যে এই সরকার সেটা করবে। আর সরকার যখন রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের এজেন্ডাটা, লক্ষ্য উদ্দেশ্যটা পরিষ্কার করবে, তখন তো আর রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ সংশয় থাকবে না। আমার ধারণা সেটা সরকার করবে। আমরা এই সরকারকে সমর্থন করেছি, এবং আমরা মনে করি যে এই সরকারের সফলতা এবং ব্যর্থতা এই দেশের মানুষের সফলতা এবং ব্যর্থতা হবে। রাজনৈতিক কর্মী হিসেবে, নেতা হিসেবে আমাদের যেমন দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে, আপনাদেরও দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে এই সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে। কারণ এই সরকার যেভাবে আপামর জনসাধারণের সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে এই যে অবস্থাটা তৈরি করেছে, তারা যদি রাষ্ট্রের একটা যৌক্তিক রিফর্ম না করতে পারে, সংস্কার না করতে পারে, রাজনৈতিক সরকার করতে পারবে না।